হ্যালো এভরিওয়ান, আজকে আমি পাঙ্গাস মাছের মাথা দিয়ে কচু শাকের রেসিপি তৈরি করে দেখাবো। কচু শাকগুলো আমি এরকম টুকরো করে ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1 কাপ পানি দিয়ে দিচ্ছি, 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি সিদ্ধ বসিয়ে দেব। কচু শাক সিদ্ধ হয়ে গেছে, এবার আমি সেঁকে পানিটা ফেলে দিচ্ছি। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা হালকা ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা রসুন পেস্ট। এক চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 6-7টা কাঁচামরিচ ফালি, 7 মতো লবণ, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়ো, 1 একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো। হাফ কাপ সিমের বিচি দিয়ে দিচ্ছি, হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি, এবার ঢাকনা দিয়ে 5 মিনিট মিডিয়াম আঁচে কষিয়ে নেব। পাঁচ মিনিট কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কচু শাক। এবার ভালো করে নেড়ে দিচ্ছি। এবার 15 মিনিট আমি মিডিয়াম লো হিটে রান্না করব, কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে দেব। হয়ে গেছে 15 মিনিট, এবার আমি নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেছে পাঙ্গাস মাছের মাথা দিয়ে কচু শাকের রেসিপি। আজকে তাহলে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।